আছে যে এই দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের জন্য পটান প্রোগ্রাম লিখো। এটা শুধু তিনটা ধাপ আছে, অ্যালগোরিদম লিখতে বলে, ফ্লোচার্ট লিখতে বলে, তারপর ফর্টান প্রোগ্রাম লিখতে বলে। আমরা শুধু ফর্টান প্রোগ্রামটা আলোচনা করব এখন। সবাই ভালোভাবে মনোযোগ দাও, ক্লাসটা ফর্টান প্রোগ্রাম নিয়ে করব। খুবই ছোট একটা প্রোগ্রাম, খুবই ইম্পর্টেন্ট, এটা আসে পরীক্ষায়। মনে করো আমাকে যদি দ্বিঘাত, এটা দ্বিঘাত সমীকরণ নির্ণয় করতে বলে, আমরা দেখো সবসময় কি করব, আমরা বলবো যে x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4 এসি ডিভাইডেড বাই 2 এ। এটা আমরা জানি, এটা জানি, এটার ভিতরের এই জায়গাটাকে বলা হয় নিশ্চায়ক। তাহলে বি নিশ্চায়কটাকে যদি আমরা ডি ধরি, বি স্কয়ার মাইনাস 4 এসি, এই মূলটা কার উপর নির্ভর করে তোমরা কি জানো? এখানে x এর মানটা কার উপর নির্ভর করে? এখানে x এর মানটা কি, দেখো এটার মধ্যে কোনো অনির্ণায়ক আসার সম্ভাবনা নাই, এখানেও নাই। শুধু রুটের নিচে যদি ঋণাত্মক আসে তাহলে অনির্ণায়ক আসতে পারবে। অর্থাৎ মূলটা নির্ভর করতেছে রুটের নিচের অংশটা, এই রুটের নিচের অংশটাকে বলা হয় নিশ্চায়ক। এই নিশ্চায়কের মানের উপর নির্ভর করে আমরা বলতে পারি মূলটা কি বাস্তব হবে নাকি কাল্পনিক হবে। এখন প্রশ্নটা বলছি শুধু মূল নির্ণয় করতে বলতে, মূল তো বাস্তব হইতে পারে কাল্পনিক হইতে পারে। কথাটা কি বুঝতে পারছো সবাই? তাহলে আমরা প্রথমে প্রোগ্রামটা নির্ণয় করবো, রিড স্টার কমা। এখানে দেখো চলক কয়টা আছে, এ একটা চলক, বি একটা চলক, সি একটা চলক, তিনটা চলক না? এ বি সি তিনটা চলক, তিনটা চলক আগে পড়লাম। তারপরে ডি এর কথা বলে দিলাম, ডি বলে দিলাম কি, এ নিচে যেহেতু টু, এ এটা ঋণাত্মক হওয়ার অবকাশে নাই, সেটা আমরা বলে দিলাম। যদি একটু রেকর্ডিং এর পারমিশন দেন, একটু রেকর্ডিং এর পারমিশন দেন, আচ্ছা দেখো সবাই কথা বলো না, দেখো এখানে কি আছে, ইফ এ এ কি হতে পারবে না, ঋণাত্মক হতে পারবে না, এ যদি সরি এ শূন্য হতে পারবে না, এ শূন্য হলে অনির্ণয়ক হয়ে যায়। এই কারণে আমরা বলবো যে এ এ শূন্য হইতে পারবো না, এ ইকুয়াল যদি জিরো হয়ে যায়, এ ইকুয়াল যদি জিরো হয় তাহলে আমাদের প্রোগ্রামটা অফ হয়ে যাবে, অর্থাৎ বন্ধ হয়ে যাবে আমাদের প্রোগ্রামটা। এ ইকুয়াল টু যদি জিরো জিরো বসায় আমাদের প্রোগ্রামটা অফ হয়ে যাবে। এবার ডি এর মান, এই আমরা প্রথমে ধরে নিব ডি এর মানটা কত, বি স্কয়ার। কম্পিউটারে বি স্কয়ার লিখতে হলে, পাওয়ার লিখতে হলে কম্পিউটারে ডাবল স্টারিক চিহ্ন লিখবো, মাইনাস 4 লিখতে হলে 4.0 লিখবো, গুণ লিখতে হলে স্টারিক চিহ্ন লিখবো, তারপরে এ লিখবো, তারপরে স্টারিক চিহ্ন লিখবো, সি লিখবো। আমরা 20 মাইনাস 4 এসি কে কম্পিউটার ভাষায় রূপান্তর করলাম। তারপরে আমাদের এখানে কন্ডিশন, ইফ যদি কন্ডিশনটা কি হয়, কন্ডিশনটা ডি এটার উপর নির্ভর করে, নিশ্চয়কের মানের উপর নির্ভর করে, নিশ্চয়কের মানটা যদি গ্যাটার দেন ইকুয়াল, সরি গ্যাটার ইকুয়াল জিরো, গ্যাটার ইকুয়াল জিরো হয়, নিশ্চয়কের মানটা যদি গ্যাটার ইকুয়াল জিরো হয়, দেন ইফ দেন ইফ দেন ইফ দেন এর পরের লাইন একটু ভিতরে লিখতে হয়, ইফ দেন এর পরের লাইন ভিতরে লিখতে হয়, একটা রুল আছে। তাহলে আমাদের প্রথম মূল, প্রথম মূলটাকে আমরা ধরবো ফার্স্ট রুট x1, কম্পিউটারে x1 এভাবে লিখতে পারে না, এটা লিখতে হবে x যত বড় লিখবো 1 ও সেম লিখবো, তাহলে x1 ইকুয়াল
ইকুয়াল লাগবে, ওই এটাকে পটান ভাষায় রূপান্তর করে দাও, মাইনাস বি প্লাস, এখানে দুইটা আছে দেখো, রুট কে কম্পিউটারে রুটের ভাষায় যেটা লাগবে সেটাই লিখতে পারবো, যে এস কিউ আর টি, রুট কে এটা লিখবো, তারপরে এর ভিতরে আছে কি ডি, তারপরে ভাগ চিহ্ন স্ল্যাশ, স্ল্যাশ আছে 2.0 স্টারিক চিহ্ন এ, তাহলে আমাদের প্রথম ভুলটা নির্ণয় করলাম। অনুরূপ ভাবে দ্বিতীয় ভুলটা হবে এক্স টু মাইনাস বি, জাস্ট এখানে মাইনাস হবে, এখানে দুটো ভুল আছে, একটা প্লাসের একটা মাইনাস এর, তারপর দেখো এস কিউ আর টি, এখানে হবে ডি আর এখানে স্ল্যাশ স্টারিক চিহ্ন, তারপরে এ হবে। এবার আমরা এই এই মানটাকে আমরা প্রিন্ট করে দেব, এই মানটাকে আমরা প্রিন্ট করব, প্রিন্ট প্রিন্ট স্টার কমা এক্স ওয়ান এক্স টু, এই দুটার ওটা আমরা মূলটাকে আমরা প্রিন্ট করব, এলস অন্যথায়। এক্স টু থেকে স্ল্যাশের পরে কি লিখছেন? তাহলে দেখো আমরা লিখলাম এই, এটা লেখার পরে আমার এলস ইফ এলস, এটা তো আমরা ইফ এর রুল, ইফ দেন রুল, এলস অন্যথায়, এলস অন্যথায় কি হবে, প্রিন্ট করে দিব প্রিন্ট স্টার কমা রুট উইল বি কমপ্লেক্স, রুট রুট উইল বি কমপ্লেক্স, সবাই একটু ভালোভাবে মনোযোগ দাও, যদি এটা বাস্তব না হয় তাহলে মূলটা কি হইতে পারে, অবাস্তব হইতে পারে, অন্যথায়, এটা এলস মানে অন্যথায়। আমরা ইফ এর কাজ শেষ করব, এন্ড ইফ, এন্ড ইফ এর কাজ শেষ করব, তারপরে স্টপ এন্ড, এটাই হচ্ছে আমাদের প্রোগ্রামটা। সবাই কি প্রোগ্রামটা বুঝতে পারছো? হ্যাঁ, ইফ